आज के भिडियोते बांगला सहायता केंद्र विषय नहीं आज के भिडियोते विस्तारित सम्पूर्ण तथ्य आलोचना करब। तो बंधुरा संगे थकूँ, भिडियो शेष पर्यंत देखुन। चैनल नतून दर्शक तरह अवश्य चैनल के सबसक्राइब कर देवें, संगे अल नोटिस ऑन कर रखबें। प्रतिनियत जो सरकारी एवं बेसरकारी सवार आगे चाकरी खबर खबर आपडेट पावर अपना देखते बांगला सहायता केंद्रगुलिते इंटरनल ऑडिट करबे नवान्न। तो आजकेर दैनिक पत्रिका प्रकाशित खबर। तारपर चले आसि नेक्स्टे बांगला सहायता केंद्रगुलिते बीएसके साधारण मानुष ठीक मतो परिसेवा पाच्छेन किना ता जाचाई करते एबार इंटरनल ऑडिट शुरू कर लो नवान्न। आपनारा जारा एखोनो आमार ह्वाट्सएप ग्रुपे, फेसबुक ग्रुपे एबं टेलिग्राम ग्रुपे जयन होननि, तो बंधुरा आपनारा एखोनि जयन हये जेते पारेन। तो ओखानेओ सब धरनेर चाकरिर खबर खबर आपडेट देवा हये थाके एबं जे कोनो परीक्षार प्रस्तुत करानो हये थाके। तो बंधुरा आपनारा एखोनि जयन हये जान। तो डेस्क्रिप्शन बक्स अवश्य चेक करबें, ओखानेई सब ग्रुपेर लिंक देवा रयेछे। এই মুহূর্তে বিএসকে-র মাধ্যমে প্রায় 267টি পরিষেবা প্রদান করা হয়। এই কেন্দ্রগুলি থেকে এখন অনলাইনে জমি বাড়ি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা যাচ্ছে। এই অবস্থায় ইন্টারনাল অডিট প্রয়োজন বলে মনে করেছেন রাজ্যের আধিকারিকরা। রাজ্যে এই মুহূর্তে 3561টি বিএসকে রয়েছে। এই কেন্দ্রগুলি রাজ্যের তৃণমূল স্তর পর্যন্ত ই গভর্নেন্সের সুবিধা নিশ্চিত করছে। এই কেন্দ্রগুলি সঠিকভাবে পরিচালনার জন্য রাজ্য স্তরে একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট গড়া হয়েছে, যারা বিএসকে এর কাজের মনোনয়নের যে কাজ করছে। ইন্টারনাল অডিটে যে ফাঁকফোকর উঠে আসবে তা ঠিক করবে এই ইউনিট। ডেটা অপারেটররা ঠিকভাবে কাজ করছেন কি না, সফটওয়্যারগুলি ঠিকমতো কাজ করছে কি না, কত মানুষ বিএসকেতে যাচ্ছেন, তাদের কোনো সমস্যা হচ্ছে কি না, এই সব তথ্য জানতেই ইন্টারনাল অডিটের প্রয়োজনীয়তা দেখা হবে। লগবুক এবং বিভিন্ন কল রেকর্ডও প্রসঙ্গত মে মাস থেকে বিদ্যুতের বিল নেওয়া শুরু হয়েছে এই কেন্দ্রগুলিতে, অর্থাৎ আর্থিক লেনদেন শুরু হয় সেই সময় থেকেই। শুরুতে দিনে 25 থেকে 30 হাজার টাকার লেনদেন হলেও এখন তা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 75 লক্ষ টাকায়। ফলে গত 4 মাসে বিএসকেগুলির মাধ্যমে প্রায় 30 কোটি টাকার লেনদেন হয়েছে। তো আশা করি ক্লিয়ার। তো এখন থেকে শুরু করবে ইন্টারনাল অডিট প্রমাণ্য। তো এখন থেকে শুরু করবে নজরদারি নবান্ন থেকে, ঠিক আছে। তো বর্তমানে এখন বিএসকে-র মাধ্যমে 267টি পরিষেবা প্রদান করা হয়। তো বর্তমানে এখন 267টি পরিষেবা প্রদান করা হলো। তো বর্তমানে এখন অনেক কিছু পরিষেবা অ্যাড হয়েছে, ঠিক আছে। আধার কার্ডও কাজও এখন বিএসকেতে চলবে। 3561টি টোটাল বর্তমানে এখন বিএসকে রয়েছে আমাদের রাজ্যে। তো বিএসকে এবার ডাটা এন্ট্রি অপারেটর পদে 2022 সালে নতুন বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, তো সেটা নিয়েও এখন বর্তমানে এখন সবাই চিন্তিত রয়েছে, ঠিক আছে। তো আশা করা যায় বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে খুব শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি, কারণ কিছু কিছু জেলায় নোটিশ অলরেডি পাঠানো হয়ে গেছে এবং কোম্পানিতেও পাঠিয়ে দেওয়া হয়েছে এই রিক্রুটমেন্টের বিষয় নিয়ে।